মানুষের পাশেই আছি, রোজকার খবরেই থাকি, নেগেটিভ নই আমরা, পজিটিভ হয়ে বাঁচি। নিউজ অনলি 24, নিউজ অনলি 24। পুরোহিতের কাজ করে এবং তার স্ত্রী আছে। স্ত্রী থাকাকালীন সে আরেকটা মেয়েকে, যার বাড়ি হরিণঘাটায়, তাকে ভুয়ো পরিচয় দিয়ে, ভুয়ো জ্যোতিষী সেজে এর আগে কয়েকবার পাথর টাথর দিয়েছে, বিভিন্ন স্টোন দিয়েছে। পরবর্তীকালে দেখা গেল সে ডেকেছে মেয়েটাকে গতকাল, যে এরকম আসো আমার কাছে, তোমাকে কিছু স্টোন দেবো আমি। সেইভাবে ওকে বাড়িতে ডেকেছে এবং তোমাকে ভালো কাজ টাজ দেবো, এইসব প্রলোভনও দেখায় বিভিন্ন ক্ষেত্রে। এবং ওই জ্যোতিষীর ইচ্ছা, যার বয়স 57, যে ওই মেয়েটিকে বিয়ে করবে, সেই সুযোগ নিয়ে এই তার স্ত্রীকে একদিন রাত্রিবেলায় যখন ঘুমিয়েছিল, তার দেহের বিভিন্ন জায়গায় তার পেঁচিয়ে দিয়ে ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। গতকাল যেটা করেছিল, সেই মেয়েটিকে যেটা ভাওতা দিয়ে এখানে নিয়ে এসেছিল, নিয়ে তাকে একটা ঠান্ডা পানীয়ের সঙ্গে একটা কিছু মিশিয়ে খাইয়ে দেয়, সেই অনেকটা মানে অজ্ঞান মতো হয়ে যায়, মানে সংজ্ঞাহীন মতো হয়ে যাওয়ার পরে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে সেখানে সে ধর্ষণ করে। এটাই মেয়েটি অভিযোগের ভিত্তিতে জানিয়েছে এবং শম্ভু চক্রবর্তী জুডিশিয়াল কাস্টডিতে।